আছি নির্দেশন তো যা যা হলে আপনারা দিচ্ছেন যা কিছু মনে হয় ব্লগ সংস্কৃতি সংসদ থেকে আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে যাচ্ছি। এই যে পিছনে ওরা গান বাজনা করতেছে, ব্যবহার করতে হবে। 14 হচ্ছে গিয়ে, 15 হচ্ছে গিয়ে লাইফ অন ল্যান্ড, এইটি তুমি আমি সকলে মিলে আমাদের জীবন ধারণ, আমাদের বসবাস। আই হ্যাভ এ কোশ্চেন, আমি ক্যাডাঙ্গার অফিসার হুমায়ুন কবির। তো আমার কোশ্চেনটা হচ্ছে, মাইক কি অন আছে? সিগারেটের প্যাকেটের উপর যেরকম লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ, এরকম পলিথিন বা অন্য অন্য যেগুলো আমরা বর্জন করতে চাচ্ছি ওগুলোর উপরে এই মেসেজগুলো দিয়ে দিলে আমার মনে হয় আরো জনসচেতনতা বৃদ্ধি পাবে, এই ব্যাপারে জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। সামগ্রিক আন্দোলন হিসেবে এটিকে নিতে হবে। পলিথিনের দোকানেই থাকে, এটা নিয়ে চলে আসা যায়। এটা আসলে ঠিকভাবে মানুষকে বলে এই জিনিসটা একদম তৃণমূল পর্যায় থেকে সরিয়ে ফেলা আমার মনে হয় একটু কঠিন, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। মুক্তিযুদ্ধের সময় এই হেলিকপ্টারটি ইউজ করা হয়েছিল। আমরা বর্তমানে আছি মুক্তিযুদ্ধ জাদুঘরে। আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে আসছি, এখানকার টিকিট মূল্য হচ্ছে 20 টাকা, কাটতে হবে। তো চলো ভেতরটাতে ঢেকে আসি, কি আছে। Oh,
গ্যালারি ওয়ান আমরা ভিজিট করলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে, এখন যাব গ্যালারি টু তে। এই মুহূর্তে আমরা গ্যালারি টু এ প্রবেশ করছি, 5টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই খুব তাড়াহুড়ো করে দেখাতে হচ্ছে। বিজয়ের মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে স্বাধীন বাংলা বেতারের চরমপত্র পাঠক এম আর মুকুল আহমেদের প্রতি শ্রদ্ধা রেখে আমি সাইমন ইসলাম চরমপত্রের কিছু অংশ পাঠ করছি। কি পোলারে বাগে খাইল শেষ, আজ থেকা বঙ্গাল মুলুকে মথুয়া গো রাজত্ব শেষ, ঠাস কইরে একটা আওয়াজ হইল, ডরাইয়েন না ডরাইয়েন না, ঢাকা কুর্মিটোলায় পিঁয়াজি সাবে চেয়ারথনের চিত্ত রয়ে পড়া গেছে, আর এইদিকে রাওয়াল পিন্ডিতে আয় মেরে জান প্যারে তমাম নূরে চমান আসমান কে চান আফু কে তারা আগা মোহাম্মদ ইয়াহিয়া খান চিত্ত রয়ে রয়েছে। 8,884 দিন আগে 1947 সালের 17 আগস্ট তারিখে মুসলমান মুসলমান ভাই ভাই কইয়া করাচি লাহোর পিন্ডি মথুয়া মহারাজরা বঙ্গাল মুলুকে যে রাজত্ব কায়েম করছিল আজ তার খতম তারাবি হয়ে গেছে। বাঙালি পোলাপান বিচ্ছুরা 265 দিন ধইরা বঙ্গাল মুলুকের কেদ আর প্যাকের মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট পাইপিং পোর্ট পাইয়া ওরে বাড়ি রে বাড়ি বোমা বোমা সাইজের মছুয়াগুলা ঘত ঘত করে দম ফলাইল। ইরাবতীতে জনম যার ইছামতীতে মরণ অটকা আমগো বক্সি বাজারের ছক্কু মিয়া ফাল পেরে উঠলো, ভাই সাহ আমগো চক বাজারের চৌরাস্তার মধ্যে পাথর দিয়া সাইনবোর্ডে মছুয়া নামের এক কিচিমের মালা ছিল, হ্যাগো চোটপাট পায়রা জনের গতিতে হাজার হাজার বাঙালি বিচ্ছু হ্যাগো চুটিয়া মনে কিনা পিঁপড়ার মতো ডইলা শেষ করছিল। এই কিচিমের গ্যাঞ্জামরে কেতাবের মধ্যে লেখা তুইছে পিপিলিকার পাখা উঠে মরিবার তরে টিক্কা মালেকা গেল তল পিঁয়াজি বলে কত জল। সাদা চামড়ার জেন্টেলম্যানরা খালি কইল যার লেগে চুরি করি হেতিয়ে কয় চুর, 8,884 দিন দিনের সোনার হাস মানে কিনা বঙ্গাল মুলুক সহ পাকিস্তান নামে দেশটা শেষ হয়ে গেছে গা, আমগো চুপকু মিয়া একটা গুয়া মরি হাসি দিয়া গালটার মধ্যে একটা খেকরানি মারল, কইল ভাই সাহ 26 মার্চ মদার ভুট্টো ঢাকার থনে করাচিতে ভাগট হইয়া এলান করছিল আল্লাহ সারাইছে ছদর ইয়াহিয়া বেসুমার বাঙালি মার্ডারের অর্ডার দেওয়ানোর গতিতে পাকিস্তানটা তো বেচে গেল, এলাই কেমন বুঝতেছেন বিচ্ছুক বাড়ির চোটে হে পাকিস্তান কেমন কইরা আজ পাকিস্তান হয়ে গেল গা। এর লেগেই কইছিলাম কি পোলারে বাগে খাইল শেষ, আজ থেকে বঙ্গাল মুলুকে মছুয়া গো রাজত্ব শেষ। মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে আসলেই অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখলাম, আমরা বের হয়ে গেছি। ওকে টাটা। বাই দ্য ওয়ে আমরা যে প্রসঙ্গে আসছিলাম, ইউল্যাব সংস্কৃতি সংসদ থেকে আমরা এসেছি এবং আমরা ওনারা এসেছি মূলত এখানে গান বাজনা করতে, আমি আসছি ব্লগিং করতে। যাই হোক, এই প্রোগ্রাম কেমন হইল? অনেক ভালো। প্রোগ্রাম কেমন হইল? অনেক সুন্দর। ফটো সেশন চলছে, ওই যে ফটোগ্রাফার আমরা সবাই একসাথে বলবো ইউল্যাব সংস্কৃতি ক্লাব। ওকে অ্যাকশন। ইউল্যাব সংস্কৃতি ক্লাব। ইউল্যাব।
আছে লাল আপনি 1 2 3 আমরা এখন আছি কিছুতে জাদুঘরে আপনারা দেখছেন জাহির থ্যাংক ইউ বন্ধুরা আজকের ব্লগ এখানে সমাপ্তে মানে আমি একটা ব্লগ বানাবো তাদের নিয়ে, সেটা বানিয়ে কমপ্লিট করে আসলাম, এখন আছি ধানমন্ডি এরিয়াতে। টাটা টাটা।